সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা বর্তমান সময় যখন আমরা রাস্তায় বেরোই দেখি ট্রাফিক পুলিশ একটি নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল করার জন্য একে অপরের সাথে কমিউনিকেট করে বা যখন আর্মির কনস্ট্রেশন দেখি সেখানে রেডিও ম্যান বলে একজন মানুষ থাকে যার কাছে একটি বিশেষ ধরনের পিঠে যন্ত্র লাগানো থাকে যার মাধ্যমে আর্মির অন্যান্য মানুষরা ওভার অ্যান্ড আউট করে একে অপরের সাথে কমিউনিকেট করে কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যখন আজকের দিনে আমরা মোবাইলের মাধ্যমে এত সহজে একে অপরের সাথে যোগাযোগ করি ঠিক কী কারণে আজকের দিনে ওই ওয়াকি টকি বলে যন্ত্রটির ব্যবহারের প্রয়োজন হয় সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সাথে সহজ বিশ্লেষণ করেছি এই ওয়াকি টকি কী এবং ওয়াকি টকির যে কার্য পদ্ধতি আমাদের বর্তমান মোবাইল ফোনগুলির থেকে ঠিক কতটা আলাদা যে কারণে আজকে মোবাইল ফোনের দুনিয়াতেও এই ওয়াকি টকিকে ব্যবহার করা হয় নমস্কার বন্ধুরা আমার নাম সুহেত ঘোষ আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই সম্বন্ধে বন্ধুরা বর্তমান সময় যদি আমাদের দূরবর্তী কোনো মানুষের সাথে কথা বলতে হয় যেখানে আমাদের ভয়েস পৌঁছাবে না বা আমাদের কথার আওয়াজ পৌঁছাবে না সেই ক্ষেত্রে কিন্তু আমার আমাদের মোবাইল ফোনের মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে যে কোনো একটি মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে দূরবর্তী মানুষটির সাথে যোগাযোগ স্থাপন করি বা মোবাইলের সাথে কমিউনিকেট করি কিন্তু যদি আমাদের মোবাইল ফোনের বা স্মার্টফোনের আশেপাশে কোনো টাওয়ার না থাকে বা কোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্ক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মোবাইল ফোন বা স্মার্টফোন থাকলেও আমাদের সেখান থেকে আমরা কল করতে পারি না বা কারোর সাথে কমিউনিকেট করা বা যোগাযোগ করা সম্ভব হয় না কিন্তু যখন আমরা কোনো আর্মির কথা বলছি বা পুলিশের ট্রাফিক কন্ট্রোলের কথা বলছি সেখানে বিভিন্ন এমার্জেন্সি সিচুয়েশান আছে সেই ক্ষেত্রে সবসময় তাদের মধ্যে যোগাযোগ রাখতে হয় এই ক্ষেত্রেই কাজে আসে হচ্ছে ওয়াকিটকি এই টকি ব্যবহার করার জন্য কোনো মোবাইল অপারেটারের কোনো নেটওয়ার্ক বা কোনো টাওয়ারের প্রয়োজন হয় না এই ওয়াকিটকির যদি আমরা ডিভাইসটির কথায় চলে আসি আমাদের মোবাইল ফোনের মতোই এটি একটি রেডিও ট্রান্সমিটার এবং রেডিও রিসিভার মানে এখানে একটি অ্যান্টেনা থাকে দেখবেন উপরের দিকে লম্বা মতো যেখান দিয়ে আমরা সিগনাল রিসিভ করতে পারি বা যার মাধ্যমে সিগনাল অন্য একটি ডিভাইসে পৌঁছায় এছাড়া আমাদের মোবাইল ফোনের মতো একটি ব্যাটারি থাকে এছাড়া থাকে একটি পুশ টু টাক বাটন যেটির মাধ্যমে প্রেস করে আপনি কথা বলতে হয় এছাড়া থাকে একটি স্পিকার যেটির মাধ্যমে আমরা ভয়েস শুনতে পাই অপোজিট সাইডের মানুষটি আরেকটি থাকে হচ্ছে মাইক্রোফোন যেটির মাধ্যমে আমরা যে কথাটি বলি সেটি অপোজিট সাইডে পৌঁছায় আর যদি আমরা একটু অ্যাডভান্স ওয়াকি টকের কথা চলে আসি সেক্ষেত্রে মাল্টিপল সুইচও থাকে তার যে ব্যবহার সেটির কথাতে আমি পরে আসছি প্রথমে যদি আমরা ওয়াকিটকির ব্যবহারের কথা চলে আসি সাধারণত বাচ্চাদের জন্য যে সমস্ত খেলনা ওয়াকিটকি ব্যবহার করা তার রেঞ্জ দুশো মিটার বা আড়াইশো মিটার পর্যন্ত হয় কিন্তু ট্রাফিক কন্ট্রোলের জন্য ট্রাফিক পুলিশরা যে সমস্ত ওয়াকি টকি ব্যবহার করে তার রেঞ্জ দু কিলোমিটার বা আড়াই কিলোমিটার পর্যন্ত হতে পারে আর আর্মিরা যে সমস্ত টকি ব্যবহার করে তার রেঞ্জ আরও বেশি হয় এইখানে আপনি আপনার ওয়াকি টকিকে আমরা যে সমস্ত এফ রেডিও স্টেশন তার সাথে আপনি কল্পনা করতে পারেন যেমন ধরুন এফ রেডিও স্টেশনে একটি নির্দিষ্ট মেগাহার্জে বা একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যখন আমাদের রেডিওটিকে আমরা টিউন করি তখনই সেই নির্দিষ্ট চ্যানেলটিকে আমরা শুনতে পাই এবং সেই যে নির্দিষ্ট চ্যানেলটি দেখবেন আপনার যে এরিয়া তার মধ্যেই সীমাবদ্ধ যেমন কলকাতার কিছু রেডিও স্টেশন আছে দিল্লির কিছু রেডিও স্টেশন আছে আপনি দিল্লির যে রেডিও স্টেশন সেটি কলকাতার যে রেডিও স্টেশন বা কলকাতার এরিয়াতে আপনি সেই রেডিও স্টেশনগুলি শুনতে পারবেন না বা আবার ধরুন কিছু রিজিওনাল রেডিও স্টেশন আছে যে রেডিও স্টেশনের যে ফ্রিকোয়েন্সি হয় সেটি এতটাই কম হয় যে সেগুলি অন্য এরিয়া থেকে কিন্তু সেই রেডিওগুলিকে শোনা যায় না যেমন ধরুন এই মুহূর্তে যদি আমরা কলকাতার কথায় চলে আসি সেখানে দেখবেন বলা হয় নাইনটি ওয়ান পয়েন্ট নাইন এফ বা নাইনটি টু পয়েন্ট এখানে নাইনটি টু পয়েন্ট এটি হচ্ছে মেগাহার্জ যাতে সেই চ্যানেলটি আমাদের সিগনাল পাঠাচ্ছে বা যে চ্যানেলটির মাধ্যমে আমরা যে সমস্ত কথা শুনতে পাচ্ছি এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আসে ঠিক তেমনই ওয়াকি টকিও কিন্তু বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ফ্রিকোয়েন্সির মাধ্যমে অপারেট করে এইখানে আপনি আপনার যে কোনো মানুষের সাথে যদি কথা বলতে যদি প্রচুর মানুষের সাথে একসাথে কাজ করছেন জন মানুষকে আপনি একটাই কথা আপনি বলতে চাইছেন বা দশজন মানুষ একসাথে কমিউনিকেট করছে সেখানে একজনের বলা কথা সবাই শুনতে পারছে এই ক্ষেত্রে আমরা ওয়াকি টকি ব্যবহার করতে পারি এখানে প্রত্যেককে যদি একই চ্যানেলে বা একই ফ্রিকোয়েন্সিতে ওয়াকি টকিটি অপারেট করে সেই ক্ষেত্রে আপনি আপনার পুস টু টক বাটনটিকে প্রেস করবেন করে আপনার যে মেসেজটি সেটি বলবেন তাহলে আপনার টিমের বাকি নজন সেই কথাটি শুনতে পাবে আর রেডিও ম্যানার্স হিসাবে যখন আপনি কথা বলছেন ওভার অ্যান্ড আউট বলা হয় লক্ষ্য করেছেন এটি হচ্ছে রেডিও ম্যানার্স তার মানে বোঝায় হচ্ছে আপনি যে কথাটি বলছেন সেই কথাটি আপনিকে ফিনিশ করেছেন বা তারপরে আপনার আর কোনো কথা বলার নেই এরকমই আমাদের যে ওয়াকি টকিগুলি আছে সেগুলো দেখবেন কিছু ওয়াকি টকিতে বলা হয় নাইনটি চ্যানেল আছে মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী ওয়াকিটকিগুলি অপারেট করে ধরুন আপনি এরকমও হতে পারে যে আপনি এরকম কোনো মেসেজ দিতে চাইছেন যেটি আপনার টিমের ধরুন দশজন মেম্বার আছে সবার কাছে পৌঁছোতে চাইছেন আপনি কোনো একটি পার্টিকুলার মানুষকে দিতে চাইছেন সেই ক্ষেত্রে কি করা হয় প্রত্যেকটি মানুষ যে ওয়াকিটকি ব্যবহার করছে তারা আলাদা আলাদা চ্যানেলে অপারেট করে এরকমভাবে টিউন করা হয় সেক্ষেত্রে আপনি যাদের সাথে কথা বলতে চাইছেন তাদের আলাদা আলাদা চ্যানেল দিয়ে দিলেন এবার যার সাথে আপনি পার্সোনাল কথা বলতে চাইছেন সেই পুস টু টক বাটনের মাধ্যমে আপনার ওয়াকিটকিতে এখানে মাল্টিপল সুইচ আছে সেই পার্টিকুলার আপনি নাম্বারটি টিপে যদি আপনি কথা বলেন তাহলে সেই মেসেজটি সেই মানুষটির কাছেই পৌঁছাবে সাধারণত ওয়াকিটকি আমরা যেরকম ব্যবহার করি দেখেছেন কোনো ইভেন্ট ম্যানেজমেন্টে কোনো সিনেমা শ্যুটিংয়ে বা কোনো একটি বড় জায়গাতে যেখানে পাবলিক গ্যাদারিং হচ্ছে সিকিউরিটি আছে সেই ক্ষেত্রে দেখেন ওয়াকি টকি ব্যবহার হয় এই যে ওয়াকি টকির যে ফ্রিকোয়েন্সি এই ওয়াকি টকির ব্যবহারের জন্য কিন্তু কোনো পারমিশনের প্রয়োজন হয় না এটি সাধারণত টোয়েন্টি সেভেন মেগাহার্চ বা টোয়েন্টি এইট অপারেট করে কিন্তু এই যে ওয়াকি টকি তার রেঞ্জ কিন্তু বেশি হয় না কিন্তু যখনই আমরা ট্রাফিক পুলিশ বা আর্মি বেশি রেঞ্জের কথা বলছি সেই ক্ষেত্রে আমাদের এফসিসি সার্টিফিকেশন লাগে এফসিসি হচ্ছে ফেডারাল কমিউনিকেশন কমিশন এরা কী করে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আমাদের অ্যালট করে যেখান থেকে লাইসেন্স নিতে হয় যেখানে একটি ফ্রিকোয়েন্সি যাদের অ্যালট করে দেয়া হচ্ছে অপর মানুষটি কিন্তু চাইলে সেই ফ্রিকোয়েন্সি পাবে না আপনি সেই ফ্রিকোয়েন্সিতে একমাত্র অপারেট করতে পারবেন আর এই যে ফ্রিকোয়েন্সি বা চ্যানেলের কথা বলছি বিভিন্ন চ্যানেল অনুযায়ী কিন্তু সেই চ্যানেলগুলির যে ডিস্টেন্স সেটা অনেকটা বেশি হয় যেমন ধরুন এই মুহূর্তে যে যদি লাইসেন্স ফ্রিকোয়েন্সির কথা চলে আসি বা লাইসেন্স চ্যানেলের কথা চলে আসি সেখানে আট থেকে পনেরো হচ্ছে লাইসেন্স চ্যানেল কিন্তু যদি ওয়ান থেকে সেভেন এই সমস্ত যে চ্যানেলগুলি আছে এগুলি আমাদের লাইসেন্স লাগে না আমরা সাধারণত যে কোনো ইউজাররা ব্যবহার করতে পারি এখানে প্রত্যেকটি যে চ্যানেল এখানে দেখুন এক নম্বর চ্যানেলের যে ডিস্টেন্স সেই যে কত দূর পর্যন্ত আপনার যে সাউন্ড সেটি পৌঁছাবে বা কত দূরে মানুষের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন তার যে দূরত্ব সেটা অনেকটা কম হয় নাইন যে নম্বর যে চ্যানেল তার দূরত্ব অনেকটা বেশি হয় এরকমভাবে আমরা লাইসেন্স হাই ফ্রিকোয়েন্সি চ্যানেল যদি ব্যবহার করি তাহলে আর্মিরা যেরকম ব্যবহার করে বা পুলিশ অপারেশনের সময় যেরকম ব্যবহার করে সেখানে দু কিলোমিটার বা আড়াই কিলোমিটারের বেশিও আমরা যোগাযোগ স্থাপন করতে পারি আর এছাড়া আর্মি বা পুলিশ যে সমস্ত লাইসেন্স চ্যানেল ব্যবহার করে বা লাইসেন্স ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ওয়াকিটকিতে সেখানে তাদের সিকিউরিটির দিকে খেয়াল রাখতে হয় শুধুমাত্র যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তাদের ম্যাসেজ শোনা যেত সেক্ষেত্রে যে কোনো মানুষ বা টেরোরিস্টরা তাদের নিজস্ব যে রেডিও ডিভাইস আছে বা যে সমস্ত ওয়াকিটকি আছে সেম ফ্রিকোয়েন্সিতে যদি অপারেট করতো তাদের মেসেজ শুনতে পেত সেটি পুলিশ বা আর্মির জন্য অনেকটা বিপজ্জনক হতো বা কোনো প্রাইভেসি থাকতো না এই ক্ষেত্রে ব্যবহার করা হয় কি টু কি এনক্রিপশান মানে হচ্ছে আপনি আপনার ওয়াকিটকিতে যে পুশ টু টাক বাটনটি আছে সেটি প্রেস করার পর যে মেসেজটি আপনি দিচ্ছেন বা মেসেজটি পাঠাচ্ছেন সেই নির্দিষ্ট চ্যানেলে অপোজিট সাইডে যে ডিভাইসটি আছে তার কি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কিন্তু সেই ডিভাইসটি এনক্রিপ্টেড থাকবে মাঝখানে যদি কেউ সেই সিগনালটিকে বা সেই মেসেজটিকে তার রেডিও ডিভাইসের মাধ্যমে বা তার ওয়াকি টকির মাধ্যমে হ্যাক করার চেষ্টা করে সেক্ষেত্রে সে বুঝতে পারবে না যে কি মেসেজ পাঠানো হয়েছে কারণ এটি সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড করে রাখা হয়েছে আর এই এনক্রিপশান কাজ করে হচ্ছে কি টু কি শুধুমাত্র যে পাঠাচ্ছে এবং যাকে নির্দিষ্ট করে যাকে উদ্দেশ্য করে পাঠানো হচ্ছে তার কাছে যাওয়া পর্যন্তই সেটি কিন্তু এনক্রিপ্টেড থাকবে বা তারপরে সেটি ডিক্রিপ্ট হবে যেমন ধরুন আমরা হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রে আজকের দিনে শুনতে পাই এন টু এন্ড এনক্রিপ্টেড আছে মানে আপনি যখন মেসেজটি টাইপ করছেন বা মেসেজে ভয়েস মেসেজটি আপনি রেকর্ড করছেন আপনার কাছে যখন আছে তখন সেটি ডিক্রিপ্ট আছে যে মুহূর্তে আপনি সেন্ড করলেন তখনই সেটি এনক্রিপ্ট হয়ে গেল অপোজিট সাইডে যাকে আপনি পাঠাচ্ছেন তার যে মেসেজ বা তার যে টকির কথা যদি চলে আসি তার যে ডিভাইস সেখানে পৌঁছানোর পর সেটি ডিক্রিপ্ট হবে মাঝখানে সম্পূর্ণ এনক্রিপ্ট হবে মাঝখানে যদি কেউ হ্যাক করে বা সেই সিগনাল বা সেই চ্যানেলটিকে যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে সেই কথাটি শোনার চেষ্টা করে সেক্ষেত্রেও সে বুঝতে পারবে না এছাড়া হচ্ছে ধরুন আপনি কোনো এক্সপিডিশনে গেছেন পাহাড়ে যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নিয়ে আপনার টিমের সাথে কমিউনিকেট করার জন্য আমরা ওয়াকি টকি ব্যবহার করে থাকি বা কোনো শ্যুটিংয়ের সময় দেখেছেন ক্যামেরাম্যান ডাইরেক্টার বা আদার্স যে সমস্ত মেম্বার বা ক্রু থাকে তারা নিজেদের মধ্যে ওয়াকি টকির মাধ্যমে যোগাযোগ স্থাপন করে বা অয়েল রিফাইনারিতে বা কোনো ফ্যাক্টরিতে যেখানে প্রচুর বড় এরিয়াতে কাজ হচ্ছে সেখানেও দেখেছেন আমরা বিভিন্ন মানুষ টকির মাধ্যমে কোয়ার্ডিনেট করে এখানে কোনো মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হয় না হয়তো আমরা ভাবতে পারি যে আমরা তো কনফারেন্সের মাধ্যমে যেমন আমরা টেলিকল করি সেরমভাবেও তো আমরা যোগাযোগ স্থাপন করতে পারতাম এখানে হতে পারে যে আপনি যে দশজন মেম্বার বা জন মেম্বারের সাথে কাজ করছেন তাদের প্রত্যেকের একই মোবাইল নেটওয়ার্ক নয় কারো হয়তো নেটওয়ার্কের টাওয়ার আছে বা নেই সেই ক্ষেত্রে ডিস্ট্রাপান হবে কমিউনিকেশনের মধ্যে ব্রেক আসবে সেই কারণেই ব্যবহার করা হয়েছে টকি এখানে ওয়াকি টকির মাধ্যমে কিন্তু আমরা মোবাইল নেটওয়ার্ক ছাড়া যে কোনো মানুষের সাথে যে কোনো প্রচুর মানুষের সাথে একসাথে কোয়ার্ডিনেট করে কাজ করতে পারি তাহলে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন ঠিক যেরকমভাবে আমরা রেডিওর ফ্রিকোয়েন্সি শুনতে পাই রেডিওর দূর থেকে কারো বলা কথা আমরা শুনতে পাই সেক্ষেত্রে মাইক্রোফোন থাকে না বা আমাদের কোনো ইনপুট দেওয়ার অপশন থাকে না বলে আমাদের কথা সে রেডিও জকি বা আর্যেরা শুনতে পায় না কিন্তু ওয়াকি টকি কাজ করে আমাদের রেডিওর মতোই কিন্তু এখানে রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার দুটোই থাকে সেই ক্ষেত্রে আমাদের বলা ইনপুট অপোজিট সাইডের মানুষরা শুনতে পায় আর অপোজিট সাইডের মানুষও কী বলছে সেটা আমরা শুনতে পাই বাস বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চ্যানক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনিক্যাল চ্যানক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন জয় হিন্দ বন্দে মা তারম নমস্কার